একুশে জুলাই আমাদের লড়াই ছিল সিপিএমের বিরুদ্ধে এখন আর সিপিএমের অস্তিত্ব নেই এক্ষুনি আমি অ্যাসেম্বলিতে গিয়েছিলাম নামাজ পড়তে দুঃখ লাগলো যে সিপিএমের ঘরটাও নেই তার কারণ একটাও সিপিএমের বিধায়ক নেই কিন্তু রাজনৈতিক জীবনে লড়াই থেমে থাকে না আজকের লড়াই হচ্ছে ভারতবর্ষ বাঁচানোর লড়াই যে লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঙ্গালোরে দিয়ে এসেছেন যে বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও লজ্জা লাগে লজ্জা লাগে ছি মোদি ছি ছি মোদি ছি ছি মোদি ছি মণিপুরে যখন আদিবাসী আমার মাদের তোমার লোকেরা ধর্ষণ করে আমার লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমার বোনকে তোমার লোকেরা ধর্ষণ করে আমার মাতার নৈজু হয়ে যায় সারা ভারতবর্ষে যখন লাঞ্ছনা করে যারা গোল্ড মেডালিস্ট এসছে আমার বোনেরা তাদের যখন তাদের যখন তোমার সাংসদ তাদের হানি করে আমার মাথা নত হয়ে যায় তার কারণ যে ভারতবর্ষ আমরা পুজো করি মা দুর্গা মা কালীকে সেই ভারতবর্ষের মায়ের যখন লাঞ্ছনা হয় মায়ের অপমান হয় ভারতীয় হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায় আজকে আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের তোমরা খুন করেছো আমরা ভয় পাই না বিজেপি আমরা ভয় পাই না আরো এক নদী রক্ত দেব মমতা বন্দ্যোপাধ্যায় এগোবে আমরা এক নদী রক্ত দেব কিন্তু কখনোই আমার মা বোনের ইজ্জত নিয়ে তোমরা টানাটানি করবে সে আমরা কখনোই সহ্য করব না এই মাটিতে আমরা সাজদা করি এই মাটি পবিত্র মাটি আর মা রয়েছেন আর আপনারা মানুষ আছেন এই মামাটি মানুষ এর অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বাইরে যে আন্দোলন করছে সেই আন্দোলনে আমরা স্বামীক হব আমরা প্রতিজ্ঞা করব আজকের দিনে সেই সব শহীদদের যে তোমাদের রক্ত যায়নি কো ব্যর্থ সিপিএম চলে গেছে এরপর আমরা রক্ত দিতে প্রস্তুত ভারতবর্ষ থেকে বিজেপি হাঁটাব ইন্ডিয়া তৈরি হয়ে গেছে ইন্ডিয়া তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালোরে বড় বড় নেতৃত্বের সাথে ইন্ডিয়া তৈরি করে নিয়েছে এরপর নরেন্দ্র মোদীকে ডার কিহ আতা হ্যাঁ নরেন্দ্র মোদীর ডার হচ্ছে ভয় পাচ্ছে তাই এখন ইন্ডিয়া জোট আরে আপনার এনডিএ জোটে দুটো বড় শরিককে আনতেই তো ভুলে গেলেন একটা শরিকের নাম ইডি আর একটা শরিকের ডাকলেন না আপনার এখন কথা মনে পড়ছে এসো ভাই সবাই একসাথে দাঁড়ায় আর আগে সবাই ছেড়ে ছেড়ে চলে গেছে এখন আমাদের সামনে প্রশ্ন যে ভারতবর্ষ বাঁচানোর জন্যে আমাদের নেত্রী যে ডাক দিয়েছে আমরা ইউনাইটেড একসাথে সব ধর্ম নিরপেক্ষ শক্তি লড়াই করব আর বলবো মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও আপনাদের সকলের আগামী দিনে এই সমর্থনের আশা রেখে আমার বক্তব্য রাখছি জয় হিন্দ